ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের আলোচনার বিষয় নার্সিং টেকনিক্যাল বিষয়ের প্রশ্নোত্তর। বিপিএসসি এর সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর। তো এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দেরি না করে আমরা প্রশ্নোত্তর পর্বে চলে যাই। গ্লুকোজের স্থূল সংকেত কোনটি? প্রশ্নটি হচ্ছে গ্লুকোজের স্থূল সংকেত কোনটি। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন খ, CH2O। এরপরের প্রশ্ন, খরচ শেষে অতিরিক্ত শর্করা দেহে কী হিসেবে জমা থাকে? এই প্রশ্নের উত্তর দেখার আগে অপশনগুলো দেখে নেব। অপশন ক গ্লুকোজ, অপশন খ অ্যান্ড্রোজেন, অপশন গ গ্লাইকোজেন, অপশন ঘ অ্যামাইনো অ্যাসিড। এ প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন গ গ্লাইকোজেন। গ্লাইকোজেনের সঞ্চিত থাকে দেহের কোন অংশে? লিভার, বৃক্ষ, ফুসফুস, মাংসপেশী। এ প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ঘ মাংসপেশী। মিষ্টি কুমড়া আলু কোন ধরনের খাবার? অপশন ক শর্করা, অপশন খ আমিষ, অপশন গ শৈত্যসার, অপশন ঘ পানি। এ প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন গ শৈত্যসার। সেলুলোজ যা হজম হয় না তা কোন প্রকার খাদ্যের উদাহরণ? এ প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ক কার্বোহাইড্রেট, অপশন খ প্রোটিন, অপশন গ ভিটামিন, অপশন ঘ মিনারেল। এ প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ক কার্বোহাইড্রেট। মানব দেহের অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড কোনটি? মানব দেহের অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড হল ফিনাইল অ্যালানিন। প্রোটিনের মূল উপাদান কোনটি? অক্সিজেন, কার্বন, নাইট্রোজেন। এ প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন গ নাইট্রোজেন। কোলাজেন একটি ভিটামিন, প্রোটিন, শর্করা, চর্বি। এ প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন খ প্রোটিন। নিচের কোন খাবার দেহের কোষ গঠনে অতি প্রয়োজন, ক্ষয় পূরণ করে? অপশন ক আমিষ, অপশন খ ভিটামিন, অপশন গ শর্করা, অপশন ঘ চর্বি। এ প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ক আমিষ। নিচের কোন খাবারে আমিষের পরিমাণ সবচেয়ে বেশি? অপশন ক শুটকি মাছ, মসুর ডাল, সিমের বিশি। অপশন খ ভাত, অপশন গ আলু, অপশন ঘ পাকা আম। এ প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ক শুটকি মাছ, মসুর ডাল, সিমের বিশি। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।